এখন আমি কোথায় যাব আর না যাব আমার কোনো দেশ কোন নাই এখন অসহায় হয়ে আছি যে কখন আমার বাল বাচ্চা মধ্যে ভাইয়া যায় নদী নদী ভাঙনের কথা বলতে গিয়ে আবেগে কণ্ঠ রোধ হয়ে আসে সেলিম মিয়ার তার বাড়ি ডিমলা উপজেলার ছোটখাতা এলাকায় নদী ভাঙতে ভাঙতে একদা ধনী সেলিম মিয়াকে রিকশা চালকে পরিণত করেছে তার বিশ পাখি জমি নদী গর্ভে বিলীন আমার এই বাড়ির পূর্ব পাশে সাত আট বিঘে জমি ছিল এই দুই সপ্তাহের মধ্যে জমি এই জমিটা ভাঙতে ভাঙতে এখন আমার বসত বিচার কাছে এসে পড়ছে এখন আমি কোথায় যাব আর না যাব আমার কোনো দেশ কোন নাই এখন অসহায় হয়ে আছি যে কখন আমার বাল বাচ্চা মধ্যে ভাইয়া যায় নদীতে আমি এখন অসহায় কোথায় যাব না যাবো নদীর ঘরে বসে বসে ভাবতেছি আর কী করি যদি সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে হয়তো বাঁচতে পারি আর নাহলে আমাদের কোনো বাসন নাই গরিব মানুষ ঢেউয়ের সাথে সাথে সেলিম মিয়ার মতো এমন হাজারো মানুষের আতঙ্কিত আর্তনাদ আশ্রয় পড়ে নীলফামারির তিস্তা পারে নদী দীর্ঘ দূর আসাল 5-6 কিলোমিটার দূরে ছিল সেখান থেকে ভেঙতে ভেঙতে আমাদের 5-20 ভাগের সম্পত্তি ভেঙে গেছে এখন আমাদের কোনো ই নাই স্থায়ী নাই এই ঢাকা যাই ঢাকা আর বউ বাচ্চা নিয়ে তাকে এরকম আর কি যদি সরকার যদি নদীর কাজ যদি ই দিত করে দিত তাহলে ভালো হতো বউ বাচ্চা নিয়ে আর সুখে শান্তিতে থাকতাম মনে হয় নদীর ওই যে নৌকার ওই দিকে আসল নদীটা ভাঙতে ভাঙতে কয়দিন হচ্ছে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত ঠেকছে এখন বাড়ির কাছাকাছি এসে পড়ছে এখন এই পানি বাড়লেই তো খালি ভাঙে এখন পানি ভাঙার পরে বাড়ি ঘর যদি ভাঙা যায় আমরা কোথায় যাব আমাদের এই জায়গাটা নাই বন্যার ইয়ে নদী ভাঙন হইতেছে বন্যা আসে তখন এক আতঙ্ক পানি কমে গেলে তখন এক আতঙ্ক পরিসংখ্যান নেই হাতে তবু চোখের দেখায় এই জনপ্রতিনিধি বলছেন চলতি বর্ষায় তিস্তা নদী 1700 থেকে 1800 ফিট ভেঙেছে আসলে যে বন্যাটা হয়ে গেল পানি বা পানি যখন বৃদ্ধি থাকে তখন তো নদী ভাঙন হয় না যখন পানি কমে তখন নদী ভাঙে এবারের বর্ষায় কমপক্ষে খুব যদি বেশি হয় এক মাসের মধ্যেই এই এক মাসের মধ্যেই প্রায় আপনার আমাদের আইডিয়া 1700-1800 ফিট প্রায় ভেঙে সরজমি ভেঙে ভিতরের দিকে আবার নদী প্রবেশ করেছে তাতে প্রায় হাজার হাজার বিঘা জমি এক মাসের মধ্যে ভেঙে শেষ হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী জানাচ্ছেন এই নদীতে পলি পড়ার হার অন্যান্য নদ নদীর চেয়ে অনেক বেশি দ্রুতই চর পড়ে আর ভাঙনের সূত্রপাত হয় এখানে উভয় তীরে বাঁধ নির্মাণ ও খনন ভিন্ন এই সমস্যার স্থায়ী সমাধান নেই জানালেন তিনি এটা আসলে নর্মালি যখন নদীর পানিটা পারে না তখন নামার সময় দেখা যাচ্ছে আপনার নামার সময় যখন নিচের দিকে যখন ভাঙে তখন পার করে ভেঙে পড়ে আর কি পানি যখন তখন দেখা যাচ্ছে একটা চ্যানেলে প্রবাহিত হয় তো তখন ওখান থেকে সিটিটা বেশি থাকে তো এই কারণে বেসিক্যালি ভাঙে আর কি আর ভাঙন যখন দেখা যাচ্ছে যদি কোনো জায়গায় আমাদের বাঁধ বা স্থাপনা বা অন্যান্য যেগুলো ভাঙন দেখা যায় সেগুলো রক্ষাতে বা গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলে তখন আমরা সেগুলো জরুরি ভিত্তিতে জিরো ব্যাগ ডাম্পিং করে আর কি সামনে যেটা রক্ষা করি আর কি নর্মালি অন্য নদীতে দেখা যাচ্ছে মানে এখানে হলো মানে সেডিমেন্টের পরিমাণটা অনেক বেশি ইস্টার পানি এটা সেডিমেন্ট অন্য জায়গা অন্য নদীগুলোর তুলনায় অনেক বেশি ক্যারি করে এটা এই পলিটা জমে চর ডেভেলপ করে সহজে এটা রিমিডি আসলে এটা মানে স্থায়ী প্রোটেকশন ছাড়া আসলে ওইভাবে রিমিডি নেই এটা হলো দুইটা মানে একটা হলো ড্রেজিং প্লাস হলো প্রোটেকশন করতে তিস্তাপাড়ের মানুষ তাকিয়ে আছে মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে নইলে সর্বনাশের চূড়ান্ত হবে জেনে গেছে সকলেই রায়হান চৌধুরী চ্যানেল 24 নীলফামারী